আড়াইশে অক্টোবর 2020 করোনা ভাইরাসের নতুন আপডেট নিয়ে আমি আছি এস এম শাহিদ। 1400 ব্যক্তি আজকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে আরও পামিরাতে পুরো স্টেট মিলে। 2189 জন বেস্ট রিকভার্ড নিয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছেন। 3 ব্যক্তি আজকেই মারা গিয়েছেন আরও পামিরাতে। 1,29,026 জন এই পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন। 3,892 জন অ্যাক্টিভ কেস রয়েছে। আজকে 3 জন সহ মারা গিয়েছেন 485 জন। এই পর্যন্ত 1,26,647 জন রিকভার্ড নিয়ে বাড়িঘরে ফিরে গিয়েছেন। গতকালই 27 অক্টোবর মঙ্গলবার 2020 1390 জন আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। 1708 জন রিকভার্ড পেয়েছিল। গতকালকেই 2 ব্যক্তি মারা গিয়েছিলেন এই ভাইরাসে। 28 অক্টোবর 2020 বাংলাদেশে ফিরে আসলে 1493 জন আজকে শনাক্তকরণ করা হয়েছে। নতুন করে 23 জন আজকে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে। সুস্থ হয়েছেন 1610 জন। এই পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 22,96,312 জন। আজকে 12,357 জন পরীক্ষা করা হয়েছে। আজকে সহ মোট আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে বাংলাদেশে 7,03,079 জন এবং আজকে সহ মৃত্যুবরণ করেছে 5,861 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন করোনা ভাইরাস থেকে 3,19,733 জন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। দ্য টাইম হ্যাজ কাম, এসএসটিভি বাংলা।